কালো বা শ্যাম বর্ণ ত্বকের সৌন্দর্য বাড়াবেন কিভাবে জেনে নিন। সৌন্দর্য আসলে শুধুমাত্র ত্বকের রঙের উপর ভিত্তি করে হয় না। প্রথমত, সৌন্দর্য শুধুমাত্র বাহ্যিক নয়, সৌন্দর্য তখনই সম্পূর্ণ হয় যখন তা মানসিক হয়। তাই ত্বকের রঙের উপর ভিত্তির কখনোই সৌন্দর্য মাপা উচিত নয়। দ্বিতীয়ত, ত্বকের রং যখনই কালো হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা নাক সিঁটকাই। কালো ত্বকের উপর আমরা বিশেষ যত্ন নিই না, কিন্তু ত্বক কালো হলেও তার নিয়ম মতো যত্ন করতে পারলে তা ফর্সা ত্বকের ক্ষেত্রে থেকেও বেশি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। তাই দেখে নিন কিভাবে কালো ত্বকের যত্ন নেবেন। এক, সমস্ত রকম ত্বকের ক্ষেত্রে অনিয়মিত পরিচর্যা করা খুবই দরকার। আমাদের ত্বক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যস্ততার কারণে ত্বকের দিকে নজর দেওয়ার মতো সময় আমাদের হাতে থাকে না। ত্বক সুন্দর তখনই হয় যখন তা পরিষ্কার পরিচ্ছন্ন এবং যত্ন নেওয়া হয়। দুই, ত্বক পরিষ্কার রাখতে অবশ্যই প্রত্যেক দিন ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিং করা দরকার। তিন, শুধু ফর্সা ত্বকেই নয়, রোদে বাইরে বেরোলে সমস্ত ত্বকে সানস্ক্রিন লাগানো খুবই প্রয়োজনীয়। চার, ত্বকের প্রকৃতি অনুযায়ী প্রোডাক্ট ব্যবহার করা উচিত। যেমন ড্রাই ত্বকের জন্য যে প্রোডাক্ট ব্যবহার করা হয়ে যাবে সেই একই জিনিস অয়েলি ত্বকের জন্য চলবে না। পাঁচ, কালো ত্বকের কখনোই উজ্জ্বল রঙের পোশাক পরা উচিত নয়, তাহলে আরো কালো দেখায়। ম্যাট ফিনিশ পোশাক পরলে কালো ত্বকের ব্যক্তিদের অনেক বেশি ভালো লাগে। ভিডিওটি দেখে যদি আপনার কিছু অজানা বিষয়ে জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয়, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানান কেমন লাগলো। ধন্যবাদ।